National Board of Computer Education. হাই, আমি এমডি মোহাম্মদ শেখ, ডাক নাম রাজীব। জঙ্গিপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিরেক্টর। আমার এই সেন্টারটি ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন অর্থাৎ এনবিসিই আওতাধীন একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। আমার এই সেন্টারটি লোকেশন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর শহরে সাহেববাজার। আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালের এপ্রিল মাসে। প্রথমে আমার এই সেন্টারটি RYCSM রাষ্ট্রীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের আন্ডারে ছিল, তখন এতটা আমার প্রচার পায়নি আমার এই সেন্টার। কিন্তু 2017 সালের জানুয়ারি মাসের লাস্ট উইকে আমরা জানতে পারি এই ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সম্বন্ধে। এটা জেনেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাট ফার্স্ট, তারপর আমার পার্টনার নিমাই মণ্ডল, সে আমাকে জানায় এই এমবিসি সম্বন্ধে। প্রথমে সেন্টারের নিয়মকানুনগুলো আমাকে বলেছিল, কিন্তু পরে আমি ইনকোয়ারি করে জানতে পারলাম, মিস্টার রজতবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয় ফোনের মাধ্যমে, তারপরে সেন্টারের নিয়মকানুন সম্বন্ধে আমি আরও অনেক কিছু জানলাম। জানার পরে আমার আগ্রহ হলো যে এমবিসিই, এই এমবিসিই যদি আমার ফ্র্যাঞ্চাইজি নিই তবে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারব, কারণ তার নিয়মকানুন, তার সবচাইতে যেটা বেশি ভালো লেগেছে আমার সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। বিশেষ করে ওয়েবসাইটে যে পদ্ধতিতে অ্যাডমিশন থেকে আরম্ভ করে তাদের এক্সামের পদ্ধতি, সার্টিফিকেশনের পদ্ধতি, সবটাই আমার ভালো লেগেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 2017 সালের ফেব্রুয়ারি মাসে যে আমরা আনুষ্ঠানিকভাবে জয়েন করবো এমবিসিতে। তাই আমরা 2017 ফেব্রুয়ারি থেকেই আমরা প্রথমে জয়েন করে মাত্র এক মাস আমরা হাতে সময় পেয়েছিলাম, তার মধ্যেই আমাদের একটি কোর্স চালু হয়েছিল ই প্রবেশ। সেই ই প্রবেশ কোর্সে আমরা প্রায় 100 জন স্টুডেন্টকে অ্যাডমিশন করিয়েছিলাম উইদিন ওয়ান মান্থ, এক মাসের মধ্যে। সবচাইতে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ই প্রবেশ কোর্স, কারণ ই প্রবেশ কোর্স এমন একটা কোর্স যেটা একটা গরিব মানুষ, গরিব পরিবারের একটা বাচ্চাকে সামান্য ন্যূনতম একটা পয়সার বিনিময়ে তাদেরকে আমরা 3 মাসের একটা ট্রেনিং দিতে পারছি। সেই 3 মাসের ট্রেনিংয়ে যে বিষয়গুলো রয়েছে, যে সিলেবাসটা রয়েছে, সেটা সত্যি খুবই কার্যকর, যেটা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের সেই কাজগুলো খুব দরকার। বিশেষ করে সেই সিলেবাসে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকের জানাটা দরকার। তাই মাত্র 399 টাকার বিনিময়ে আমরা যে ই প্রবেশ কোর্সটা করাতে পারছি এনবিসির মাধ্যমে, এই কোর্সটার মাধ্যমে আমরা আজ এত বড় একটা সেন্টার তৈরি করতে পেরেছি। তার কারণ যে কোর্সে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা খুব অল্প পয়সার বিনিময়ে বেসিক কম্পিউটার ইন্টারনেট তো শিখছে, তার সাথে সাথে তাদেরকে একটা সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে, এবং আমাদের সেন্টারগুলোর একটা আর্থিকভাবে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি এনবিসিএর মাধ্যমে। তার এই কোর্সটার থিওরিটা আমার খুব ভালো লেগেছে, যেখান থেকেই আমরা এই সিদ্ধান্ত নিই যে একটা এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এনবিসিইর সঙ্গে যুক্ত করলে আরও আমরা ডেভেলপ করতে পারব। এই সেন্টারের মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা ট্রেনিং কমপ্লিট করে
হাতে যখন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, তারপরেও আমরা এক বছর স্টুডেন্টদের সঙ্গে আমরা কন্ট্যাক্টে থাকি। তাতে আমরা জানতে পেরেছি যে আমার সেন্টার থেকে পাস করে যাওয়া ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় তারা আজকে চাকরি করছে। লাস্ট দুই বছরে টোটাল 73 জন স্টুডেন্ট যাদের প্লেসমেন্ট হয়েছে থ্রু জব পোর্টাল বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে, তারা বিভিন্ন জায়গায় আজকে চাকরি করছে। খুব ভালো লাগে, খুব আনন্দ হয় যখন আমার সেন্টারের সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন জায়গায় যারা জব পাচ্ছে, যারা বিভিন্ন জায়গায় আজকে যারা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা শুনেও আমাদের খুব গর্ব হয়। আমার খুব ভালো লাগে যে আমার এখান থেকে ট্রেনিং নিয়ে একটা স্টুডেন্ট সে আজ ইউটিউব থেকে আজকে একটা মোটা অঙ্কের ইনকাম করছে, ভালো একটা বেতন পাচ্ছে, এটা শুনে আমরা খুব সত্যি খুব আমরা আনন্দ পেয়েছি। যারা সব আমরা মিটও করেছিলাম তারা বাইরে গিয়ে আমার সেন্টার প্রচার করেছে, তারা এখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতার প্রতিফলনটা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে, এটাই আমাদের গর্বের বিষয়। ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশনের আরও একটা বিশেষ দিক যেটা আমাদেরকে সত্যি খুব মোটিভ করেছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া এমবিসিয়ামেন্ট। আমরা এরকম প্রোগ্রাম, জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম আমরা কোথাও দেখিনি। এই প্রোগ্রাম আমাদের বারবার প্রোগ্রামে অংশগ্রহণ করতে ইচ্ছে করছে। সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউটকে যথেষ্ট সম্মানের সাথে তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে। সেখানে বিভিন্ন নামি দামি ব্যক্তিদের উপস্থিতি আমাদেরকে সত্যি খুব আপ্লুত করেছে। তাই এমবিসিয়ামেন্ট, এটা অল ইন্ডিয়া বেসিস এই প্রোগ্রামটা আমাদের সেন্টারগুলোকে আরও উজ্জীবিত করে তুলেছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে সেন্টার প্রচার বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে, বিভিন্ন নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে আমাদের এই সেন্টারের জনপ্রিয়তাটা আরও বেড়ে গেছে, মানুষের বিশ্বাসযোগ্যতা বেড়ে গেছে। আমরা যখন 2018 সালের এমবিসিয়ামেন্ট 2008 গিয়েছিলাম, তার যে প্রোগ্রাম আমরা টিভির মাধ্যমে আমাদের গোটা দেশের মানুষ কিন্তু দেখতে পেয়েছে, সেখানে দেখেছে আমার সেন্টারের নাম, আমার সেন্টারের প্রচার, আমাদের ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সেন্টারের প্রচার টিভির মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে মানুষের মুখে মুখে নামটা ছড়িয়ে গেছে, যার মধ্যে দিয়ে আমাদের সেন্টারটা অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। The bell icon on the YouTube app and never miss another update.
National Board of